আলাইকুম আজকে আমি আপনাদের খুব শর্টকাটে হন্ডা চালানো মানে বাইক চালানো শিখতে পারবেন এবং কিছু টিপস দেব এবং কী কীভাবে আমি নিজেও ইউটিউব থেকে ভিডিও দেখে বাইক চালানো শিখছি আমার কারো দেখাই দিতে হয় না বা কারো চালানো শিখেই তো হয় না দিলাম তো প্রথমে তো কাজ হলো এখানে যে ধারে আসো এখানে হলো এটা হলো স্টার্টের জন্য এটা তো সেলফ স্টার্ট না ঠিক আছে মানে কিক স্টার্ট তো এটা হলো কিক দিতে কিক স্টার্ট মানে বলতে এটা হলো স্টার্ট লিভার বলে যেটা আর এটা হলো পায়ের ব্রেক এটা দিয়ে চাপলে ব্রেক হবে আর এটা হলো স্টার্ট দেয় কিক দিলে স্টার্ট উঠবে তো এখানে এটা হলো হ্যান্ড ব্রেক আর এটা হলো ক্লাচ ও সরি সরি ক্লাচ হলো এটা আর এটারে বলে এক্সেলেটারও বলে যেমন অটো গাড়ির প্রাইভেট কারের জন্য এক্সেলেটার আছে হ্যাঁ এটা হলো এক্সেলেটার টাইপের তো আচ্ছা এটা হচ্ছে আসো যেমন এখানে দুইটা লিভার আছে একটা হলো দুইটাই হলো গিয়ার লিভার বলে এটা সামনে এক আর তারপরে আরগুলো হলো পিছনে একটা সামনে একটা এক নাম্বার হলো সামনে দুই নাম্বার পিছনে তিন নাম্বার সামনে চার নাম্বার পিছনে এই তো আমি আজকে আপনাদের দেখাই খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্য গাড়ি স্টার্ট দেওয়ার আগে এই ইন্ডিকেটারগুলো খেয়াল রাখতে হবে এদিক কাছে আসো এই যে এটা হলো ইন্ডিকেটার ডাইনামোমের ইন্ডিকেটার আর স্টার্ট দেওয়ার আগে এই যে সুইচটা অনেক গাড়ি থাকে লাল তো এই গাড়ি কালো তো এটা এখন যেভাবে আছে এটা হলো অফ আছে ভেরি অফ আর এটা এভাবে করে দিলে এখন চাবি দিলেই অন হবে স্টার্ট হবে ঠিক আছে তো এখানে এটা হলো হর্ন তো আসেন আমি দেখাই কিভাবে গাড়ি চালাইতে পারবেন খুব শর্টকাটে তো প্রথমে এটা হলো চাবি এটা চাবি গাড়ি চাবিটা এই জায়গায় ঢুকালাম এই জায়গায় ঢুকানোর পরে এটা সোজা করলেই গাড়ি মানে ইলেকট্রিক সুইচ পাইছে ঠিক আছে তো এখন আমরা এই যে ক্লাসটা আছে না ক্লাসটা চাপিয়ে দেবো প্রথমে ক্লাসটা চাপবো তারপর এই যে সুইচটা বলছিলাম এটা হলো অন অফ এই যে এটা অন করে দিলাম অন করে দিলে এখন কিক দিলে স্টার্ট হবে তো আসো কিক দিই পায়ের কাছে ধরো এটা এভাবে ধরে পায় তারপরে এইভাবে কিক দিতে গাড়ি স্টার্ট ঘুরে গাড়ি স্টার্ট নিল এখন আস্তে আস্তে দেখাই যে এটা ধরেন হলো ক্লাস এখান সাইকেল এই ক্লাস প্যাডে তো এই যে এখানে হলো ক্লাস প্যাডেল যেটা এটা এই ক্লাস আস্তে আস্তে ছাড়লেই গাড়ি আস্তে আস্তে সামনে আটকে যায় কেন তো কীভাবে আস্তে আস্তে ক্লাস ছাড়ি শুরু করবে আস্তে আস্তে যখন চলা শুরু করবে তখন আপনি আস্তে আস্তে করে পাও তুলে দেবেন উপরে এই যে এখানে পাও তুলে দেবেন আস্তে আস্তে ঠিক আছে আমি আবার দেখাই এই যে হাতের দিকে দেখাও প্লাস সামনে আস্তে আস্তে সামনে দাঁড়িয়ে আস্তে সামনে ছাড়বো আস্তে আস্তে গাড়ি সামনে আগাবো এই যে সামনে আগাইতেছে এভাবে করে আপনার হলো পা তুলে দিতে হবো তো সামনে যাওয়ার